আমরা জেনে নেই যে আমরা সবাই আমাদের একমাত্র পরিচয় আমরা আল্লাহর বান্দা এবং গোষ্ঠীগত পরিচয় হলো আমরা মুসলিম একদিকে আল্লাহ তাআলার বান্দা আমরা সবাই মিলে যে সমাজ গঠন করি এই সামাজিক পরিচয় হলো আমরা মুসলিম আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন উচ্চে কে আর ভালো কথা বলি যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয় এবং নিজে ভালো কর্ম করে অকালা আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন এই পরিচয়ে যেমন আমাদের আগের এই পরিচয়ে এখনো এই পরিচয় কবরে নামলেও এই পরিচয় থেকে আমরা কোন সময় আলাদা হতে পারব না আমরা বাঙালি বাংলাদেশী হতে পারি দেশটা বাংলাদেশী দেশ সেই জন্য বাংলাদেশী ভাষা বাংলা ভাষা এজন্য বাঙালি কিন্তু এটা মৌলিক পরিচয় নয় এটা সাময়িক মূল পরিচয় যেটা কোনো সময় হারাবে না ওটা ঠিক থাকতে হবে সেটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি করে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই এটা কোন জায়গায় তিনি প্রশ্ন করলেন আলামে আরওয়াহ যেখানে রূহ হিসাবে আমাদেরকে বানিয়েছিলেন বডি তো এই দুনিয়াতে কিন্তু এর আগে আমরা ছিলাম রূহ হিসাবে রূহগুলি সৃষ্টি করে আল্লাহ পাক প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমাদের সঙ্গে কথা বলছে কালু সবাই বলল বালা হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের কি আল্লাহ তাআলা বললেন কেয়ামতের দিন যখন ধরা খাবে তখন না এই কথা বলো যে আমাদের তো এই কথা মনে ছিল না মানে দুনিয়াতে আল্লাহ যে রব এই কথা ভুলে গেলে কবরে গেলে জিজ্ঞেস করা হবে তোমার রব কে তো তখন ধরা খাবা তখন বলবা যে আমাদের রব যে কে এটা তো মনে নাই এরপরে তোমরা এই কথা না বলো আমাদের বাপ দাদারা শিরক করছিল তারা বিভিন্ন আমলে শিরক করছিল আমরা তাদের অধীনস্থ ছিলাম এখন কি তাদের আমলের কারণে আমাদেরকে শাস্তি দিবে এই কথাটা না বলো এই কথাটা না তোমরা না বলো এই কথাটাও দুর্বল কথা কারণ আমি যদি বলি আমার বাপ দাদার দোষ দিয়ে দিলাম যে তারা শিরক করছিল এই জন্য আমরাও করব তা আমিও তো বাপ দাদা একদিন এখন হয়েছি আমাদের নাতি পুত্রেরা
আবার এই কথা বলে যে আমার বাপদাদারা, তো বাপদাদা তো সকলেরই বাপদাদা। সুতরাং এই এইটা হলো খোড়া যুক্তি। এটা কি যুক্তি? খোড়া যুক্তি। আসলে আমাদের উপরে যে ফরজটা, সেই ফরজটা কি? জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? জ্ঞান। জ্ঞান অর্জন না করে কালেমা পাঠ করলে মুসলমান হওয়া যায় না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, জিকির করলেন, কত কায়দার জিকির বের হয়েছে, এগুলি সব করলেন, এরপরে কবরে গিয়া খাজা বাবা, খাজা বাবা, আর একটা কাউসুল আজম বাবা, ওইখানে গিয়া বাবার কাছে, বাবা আমাদের প্রতি একটু নজর কর। বাবা তো কইতেই পারে না, শুনতেও পারে না, কারণ আল্লাহ শুনেলে শুনে, না হলে তো বাবা কইতে পারলে শুনতে পারলে বলতো তুই কি চাস আমার কাছে। বাবা আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে, ভালো করবে। আচ্ছা বাবা তুই বল তো ক্যান্সার হয়েছে তো কি হয়েছে? কয় আমি মরে যাবো, তুই বল আমি যে কবরে আসছি, মরে আসছি না জীবিত আসছি, আমরা কি কবরে মরে মরার পরে আসছি না জীবিত আসছি? মরার পরে। তো তুই তো এখনো মরস নাই আমার চাইতে ভালো, আর আমি তোর আগে মরছি, তুই মরার থেকে বাঁচার জন্য আমার কাছে আস। আকল বুদ্ধি কিছু নাই, আল্লাহ কিছু দেয় নাই। সুতরাং এইভাবে মানুষ বোকামি করে, বোকামি করে। এই জন্য জানা ফরজ। জানা কি? জানা এক নম্বরে আমার রবকে জানা, দুই নম্বরে আমাকে জানা আমি কি। এই আমরা জানি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করছেন, কিতাবের প্রথম জ্ঞান কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে পড়ো। তো কার পরিচয় দিলেন আল্লাহ? রব। তাহলে এক নম্বরে পরিচয় রব কেন? ওই যে আলমে আরওয়াতে আল্লাহ তাআলা কি আলাস্ত বিরব্বিকুম, আমি কি রব নই? তা আমরা বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে আমরা ভুলে গেছি, ভুলে গেছি না যে আমাদের রব কে? এখন এই ভুলে যাওয়ার উপরে আল্লাহ রাখলেন না, কিতাব পাঠাইলেন, নবী পাঠাইলেন। কিতাবের প্রথম শব্দই কি? ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার রবের নামে। তো রবকে জানার জন্য একরা পড়ো, পড়ালেখা করতে হবে কাকে জানার জন্য? শরীয়তে অজগর, অজগর চিনার জন্য না, অজগর তো চিনবই, কিন্তু এক নম্বরে অজগর না, শরীয়তে অজু করো। শরীয়তে কি অজু কর? শরীয়তে আল্লাহ। তো এইগুলি বাদ দিয়া দুই নম্বর জিনিস আমরা জানি শিখি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ, আমাদের জীবন দর্শন দৃষ্টিভঙ্গি সম্পর্কে দোষ। এই জন্য জুমার খুতবাটা এটা দিতে হয় যে সপ্তাহে সপ্তাহে একটা জ্ঞান আলোচনা হবে, মানুষের বুঝবে, তাও আবার আরবিতে। কোথাও আল্লাহ তাআলা বলেননি আরবিতে খুতবা দিতে হবে, তিনি বলেছেন অমিন আয়াতিহি
ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল্লাহর কোরআন শরীফের আয়াত যেমন আয়াত আয়াতুল্লাহ ঠিক আল্লাহর সৃষ্টি এই ভাষার বিভিন্নতা রঙের বৈচিত্র্য কেউ সাদা কেউ কালো কেউ বাংলা কেউ আরব আরবি এইগুলো হলো আল্লাহর আয়াত সুতরাং আরবিতেই আমরা বাংলাদেশী লোকেরা আরবিতেই খুতবা দিব কারণ আল্লাহর আয়াত বাংলা ভাষাটা আল্লাহর আয়াত না সুতরাং আয়াতুল্লাহ দিয়ে তাহলে তুমি ইয়ে করবা খুতবা দিবা সুতরাং এখন কোন ভাষায় খুতবা দিচ্ছি আমি বাংলা ভাষা কোরআন শরীফের আয়াত মাঝে মাঝে আনি কিসের মাধ্যমে বাংলা ভাষা এটাও আয়াত আয়াতের মাধ্যমে এক আয়াতের রেফারেন্স দিই এটা মৌলবীরা বুঝি না তো যাই হোক আল্লাহ বললেন যে কেয়ামতের দিন ধরা খেলে এই কথা না বলো এরপরে দুনিয়াতে আসলাম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ প্রত্যেকটা নবজাতক নবজন্ম গ্রহণ করা শিশু ইউলাদু সে জন্ম নেয় আলাল ফিত্রাহ তার পূর্বে ধারণকৃত স্বভাবের উপরে পূর্বে ধারণকৃত স্বভাব স্বভাব নিজের একটা ভাব সেই ভাবটা পূর্বেই ধারণ করছে কোন জায়গায় ওই যে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরব্বিকুম আমরা বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব এই যে এটা হলো আমাদের স্বভাব যে আল্লাহকে রব মেনে আমাদের গোলাম মেনে আমরা চলব রব মানে কি রব মানে এক নম্বরে স্রষ্টা আমাদের দেশে তাবলিগে আপনারা গেলে আপনারা জানতে পারবেন রব মানে পালনেওয়ালা একটাই শিখায় কিন্তু রবের কি কি অর্থ দেখো এক নম্বরে স্রষ্টা কেমনি বুঝলাম ওই যে একরা বিসমে রব্বে তোমার রবের নামে পড়ো রবকে আল্লাহ দিয়ে খালাক যিনি সৃষ্টি করেছেন তাহলে রব হলো স্রষ্টা রব হলো কি আগে স্রষ্টা তারপরে আপনি যিনি পালনেওয়ালা দুই নম্বরে তিনি লালন পালন করলেন সৃষ্টি করলেন আলমে আরওয়াতে দুনিয়াতে আমাদেরকে লালন পালন ঠিক আছে লালন পালন কেমনে করলে মায়ের পেটে আমরা খাওয়া দাওয়া করছি কেমনে খাওয়া দাওয়া করছি প্রত্যেক মা তার বিয়ে হওয়ার আগে প্রত্যেক মাসে তার অতিরিক্ত ব্লাড রক্তটা কি করত বাইরে চলে যেত কেন যেই শিশু আসবে সামনে পেটে সেই শিশুর খাদ্য হিসেবে আগেই ব্যবস্থা করছেন খাদ্যটা আগে যে খাবে সে পরে কারণ সে আসার পরে খাদ্য বানাইলে মাঝখানে গ্যাপ হয়ে যাবে না দেরি হয়ে যাবে এই জন্য ব্লাড আগে তৈরি করেন তার ব্লাড হলো ওই পেটের মধ্যে খাবার তো এই ব্লাডটা যেহেতু ভোক্তা নাই যিনি খাবেন তিনি নাই এই জন্য প্রত্যেক মাসে বাইরে চলে যায় এরপরে যেই মুহূর্তে ছেলে আসলো পেটে এই মুহূর্তে দরজাটা বন্ধ হয়ে গেল আর বাইরে রক্ত যায় না ভোক্তা চলে আসছে সুতরাং মায়ের নাভি মূলে আমার নাভি মূলে সংযোগ করে দিয়েছে এখানে মুখ দিয়া না এখানে নাভি মূলে তাখতালিবুল আহকাম বিখতিলাফিল আহওয়াল অবস্থার পরিবর্তিতে অবস্থার পরিবর্তে ব্যবস্থা অবস্থা ছিল মায়ের পেটে ব্যবস্থা হইল পেটে পেটেই খাবে
মুখে খাবে না সুতরাং ডাইরেক্ট ব্লাড শিশুর যেই শিশু দুনিয়াতে আসার আগে আগে আর সময় হয়ে যায় দুনিয়াতে আসবে আসবে তখন তার খাবারের ব্যবস্থা আল্লাহ আগে করতে থাকেন কোন জায়গায় মায়ের বুকের মধ্যে আগে ছিল এক এক রাস্তা এক নালে এবার দুই নালে কটা দিলেন দুইটা শিশু পৃথিবীতে যতই আগে আসছে জন্মের ততই দুধ বড় হচ্ছে কারণ দুধ ভিতরে ঢুকতেছে সুতরাং আল্লাহ তাআলা পেটেও খাওয়ালেন আর দুনিয়াতেও খাওয়ালেন এখন পেট এই শিশু যখন ভূমিষ্ঠ হলো তখন কি হলো ওই আগের খাদ্যনালী কি করবে কেটে দিবে মেটালিক ব্লেড দিয়ে কেটে দাও হাই সর্বনাশ যে খাবার খেয়ে সে বাঁচত ওইটাই কেটে দিল তাহলে খাবে কি সামনে একটু দেখ সামনেও দেখ দেখ কি ব্যবস্থা কেটে দেওয়া হলো আর চালু করা হলো এক লাইন বন্ধ হইল ডবল লাইন এখন এই শিশু যে দুধ খায় তারে দুধ খাওয়ানোটা শিখেছে কোন স্কুলে কোন মাদ্রাসায় পড়ে আয় শিখে আসছে যে টান দিতে হবে চুষতে হবে ও এটা মানুষের কাজ না এটা কার কাজ আল্লাহ তাআলা যখন তোমরা পারো না তখন তো আমি আসি তোমাদের বানাইছি তোমরা তোমাদের পরিবেশে কিন্তু আমি তাকে শিখাইছি সে টান দেয় আবার ভিতরে দুধ ঢুকে এরপরে ওয়ালওয়ালিদাতু ইউরদানা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা